মুন উইথ মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ইলিশ মাছ দিয়ে বেগুনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের স্বাদের মতোই এটিও কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তবে আজকে আমি একটা স্পেশাল উপকরণ দিয়ে এটি বানিয়েছি সেই উপকরণটি কি সেটি জানতে হলে দেখতে হবে আমার পুরো রেসিপিটি এবং খেয়াল করতে হবে যাতে আমি কোন কোন টিপসগুলো ব্যবহার করছি সেই টিপসগুলো দিয়েই আপনারা আপনাদের এই ইলিশ মাছ আর বেগুনের ঝোলটিকেও বানিয়ে তুলতে পারেন অতুলনীয় অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ভিডিওটি দেখা শুরু করবেন এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেগুন এই ধরনের লম্বা সাইজের বেগুন হলে তবেই কিন্তু রেসিপিটি দেখতেও যেমন সুন্দর হবে এবং বেগুনটি কচি হলে তবে টেস্টও কিন্তু ভালো হবে খেয়াল করবেন যাতে বেগুনের ভিতরের দানাগুলো বড় না হয় বেগুনগুলোকে এইভাবে বোটা শুদ্ধ করে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি দেখুন এইভাবে কাটলে তবেই কিন্তু রেসিপিটি দেখতে হবে খুবই সুন্দর এরপরে চলুন ইলিশ মাছের মধ্যে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিই যাতে আগে থেকে এর মধ্যে লবণ আর হলুদের টেস্টটা ব্যালেন্স হয়ে যায় এরপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেলটা একটু বেশি করেই দেবেন কারণ এই তেলেই হবে বেগুন দিয়ে আমার ইলিশ মাছের রেসিপিটি ইলিশ মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে রেখে দেবেন আর খুব সময় ধরে ভাজতে যাবেন না তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে দেখুন ইলিশ মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে নেব দেখুন কত সুন্দর ভাজাগুলো হয়ে গেছে এরপরে এই বেঁচে থাকা তেলে দিয়ে দিয়েছি কালো জিরে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ এই হলুদ আর কালো জিরে লবণ দিয়ে তেলটাকে আগে ভালো করে নাড়িয়ে নিতে হবে এরপরে দিয়ে দিয়েছি বেগুনগুলো বেগুনগুলোকে এই কালো জিরের তেলেই কিন্তু ভাজবেন তাহলে কালো জিরের ফ্লেভারটা চলে আসবে বেগুনের মধ্যে আর তেলটাই আশা করি দেখতে বুঝতে পারছে ঠিক অনেকটা পরিমাণেই কিন্তু এখানে সর্ষে তেলটা আছে তাই তেলটা একটু বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন দেখুন খুব বেশি করে ভাজবেন না এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে কারণ এটিকে কিন্তু আমি ঝোলে দেব তাই বেশি নরম হয়ে গেলে চলবে না বেঁচে থাকা তেলে আমি আবারও সামান্য পরিমাণে কালো জিরে অ্যাড করে দেবো এরপরে দিয়েছি কাঁচা লঙ্কা চিরে রাখা কাঁচা লঙ্কাগুলোকে অবশ্যই চিরে রাখবেন এবং সাবধানে ভাজবেন এই মুহূর্তে কিন্তু কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে ফাটতে পারে এরপরে দিয়ে দিয়েছি বেসন বেসনটাকে অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই রেসিপির টেস্টটা অনেকক্ষণ বেড়ে যাবে আর মাছটা রান্না করার পরে উপরেও একটা লেয়ার হবে খুব সুন্দর আপনারা ধৈর্য ধরে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দর এর টেক্সচারটা আসবে ভালো করে ফ্রাই করে নিতে হবে এই মুহূর্তে বেসনটাকে এইভাবে ফেনা হয়ে যাবে খেয়াল করবেন এর দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়েও বেসন আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে ঢুকে যায় সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে দিয়ে দিয়েছি গরম জল পরিমাণ মতো এখানে একটু বেশি করে গরম জলটা ইউজ করবেন কারণ এই যে রেসিপিটা হয় সেটা সাধারণত একটু বেশি ঝোল হয় এরপরে ঝোলটা ফুটে এলে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবং দু মিনিটের জন্য আমি ফুটতে ছেড়ে দেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখনই আপনারা দেখেই বুঝতে পারছেন এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এবং একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব একে একে বেগুন এবং ইলিশ মাছগুলো দিয়ে গার্নিশ করে নেব ঝোলগুলো দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এটা গরম ভাতের সঙ্গে জাস্ট অনবদ্য এই রেসিপি আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করতে কিন্তু একেবারেই বলবেন না যে কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন কারণ সাবস্ক্রিপশন হচ্ছে পুরো ফ্রি তাহলে আর দেরি কিসের আজকেই বানিয়ে নিন ইলিশ মাছের এই দুর্দান্ত রেসিপিটি তবে হ্যাঁ বন্ধুরা আমি যেভাবে দেখালাম সেইভাবে এই ট্রিক্স ফলো করে যদি আপনারা রান্নাটা করেন তাহলে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে এবং অনায়াসেই হবে প্রত্যেক দিনের ইলিশ বেগুন ঝোলের থেকে একটু আলাদা আশা করি আপনাদের সবার দেখে পছন্দ হয়েছে আজকের মতো এটুকুই আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে আর আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল উইথ মমস কিচেনে ফলো করতে কিন্তু একেবারেই ভুলবেন না তাহলে আজকে আসি নতুন কোনো রেসিপির সন্ধান থাকলে আপনারাও কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলবেন না বাই বাই ফ্রেন্ডস